প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমাদের সবার জন্য খুশির খবর আবার পুনরায় এয়ারপোর্টের তরফ থেকে অফিসিয়াল কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে তোমাদের জাস্ট মিনিমাম যোগ ব্যয় থাকে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা সবাই তাই এয়ারপোর্টে যে এখানে ভ্যাকেন্সিটা আউট হয়েছে কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে কারা কারা তোমরা এলিজিবিল আবেদন করলে তোমাদের সিলেকশন কীভাবে হবে তোমাদের কী করতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বেতন মূল্য কত থাকছে তোমাদের যে পোস্টে আবেদনটা চলছে ওই সমস্ত তোমাদের কী কী কাজ করতে হবে এবং অ্যাপ্লাই করা কবে এ টু জেড ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে ডিসকাসে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলগন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছো অফিসিয়াল ফোন নোটিফিকেশন দেখতে পাচ্ছ এখানে প্রথমে তোমাদের লেখা রয়েছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড ডেটটা তোমাদের দেখতে পাচ্ছ লেখা রয়েছে তিরিশ আট দু হাজার তেইশ তারিখ অর্থাৎ তিরিশে আগস্ট দু হাজার তেইশ তারিখ তারপর তোমাদের বলা হচ্ছে রিক্রুটমেন্ট এক্সারসাইজ অ্যাট মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ এখানে কিন্তু তোমাদের মুম্বাই এয়ারপোর্টে চাকরিটা হবে তাদের কিন্তু তোমাদের নিচে ভ্যাকেন্সি সংখ্যা উল্লেখ করা রয়েছে প্রথম দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে তারপর রয়েছে স্টেশন নেম এবং এখানে তোমাদের নেক্সট দেওয়া রয়েছে পজিশন অর্থ তোমাদের কোন পোস্টে নিয়োগটা হবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের হ্যান্ডিম্যান পোস্টে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে নশো একাত্তরটি তারপর রয়েছে ইউরিটেরি এজেন্ট মেলস এখানে কিন্তু তোমরা যারা ছেলেরা ইউরিটির এজেন্ট পোস্টের জন্য আবেদন করবে তোমাদের কিন্তু এখানে কুড়িটি ভ্যাকেন্সি রয়েছে তারপর দেখতে পাচ্ছ ইউরিটেরি এজেন্ট ফিমেল এখানে রয়েছে সাতটি ভ্যাকেন্সি টোটাল কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে নশো আটানব্বইটি যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে এবং তারপরে তোমাদের নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হয়েছে পোস্ট অন ফিক্সড ট্রামস কন্ট্রাক্ট বেসিস থ্রি ইয়ার অর্থাৎ এখানে তোমাদের যে চাকরিটা হবে তোমাদের নিয়োগটা চলছে এখানে কিন্তু তোমাদের চাকরিটা হলে তিন বছরের জন্য কন্ট্রাক্ট চল হবে এবং তারপরে বলা হচ্ছে হুইচ মেবি রিনিউ সাবজেক্ট টু দেয়ার পারফরমেন্স অ্যান্ড দ্য রিকোয়ারমেন্ট অব দ্য এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড অর্থাৎ পরে যদি প্রয়োজন মনে হয় কিংবা তোমাদের যদি পারফরম্যান্স ভালো থাকে তোমাদের কিন্তু চাকরিটা পারমানেন্ট করে দেওয়া হবে তবে এখন কিন্তু বর্তমানে তিন বছরের জন্য তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে ওকে নেক্সট দেখতে পাচ্ছ শখের মাধ্যমে তোমাদের বলা হচ্ছে তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান কী দরকার আবেদন করার জন্য এবং এজ লিমিট কী দরকার এবং তোমাদের এখানে স্যালারি কত দেওয়া হবে পারমান্থ এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের দেওয়া রয়েছে হ্যান্ডিম্যান পোস্ট যেখানে বলা হচ্ছে কোয়ালিফিকেশান এসএসসি অথবা টেন স্ট্যান্ডার্ড পাস অর্থাৎ তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করতে হবে তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে মাস্ট বি অ্যাবিল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদের কিন্তু ইংলিশটা তোমাদের পড়তে জানতে হবে এবং বুঝতে জানতে হবে তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে নলেজ অব লোকাল অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড স্পিক ইজ ডিজারবেল অর্থাৎ এখানে কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ হিন্দি সম্বন্ধে তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে তোমাদের বোঝার ক্ষমতা থাকতে হবে ওকে তারপরে বলা হচ্ছে স্যালারি পার মান্থ এখানে তোমাদের কিন্তু স্যালারি পার মান্থ দেওয়া হবে একুশ হাজার তিনশো তিরিশ টাকা তোমরা কিন্তু বুঝতে পারছো শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করে কিন্তু তোমরা এখানে পার মান্থ প্রায় বাই হাজার টাকা কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবে ওকে তারপর দেখতে পাচ্ছ আপার এজ লিমিট এখানে বলা হচ্ছে তোমরা যারা জেনারেল তোমরা আঠাইশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে ও হলে একত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এস সি এস টি হলে তেত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ এই বয়সের মধ্যে তোমাদের যে বয়স রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারো তারপরে ওই যে দ্বিতীয় পোস্টের নাম ইউরিটারি এজেন্ট যেখানে তোমাদের বলা হচ্ছে সেম কোয়ালিফিকেশান তোমাদের মাধ্যমিক পাস করতে হবে মিনিমাম এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ যেখানে তোমাদের বোঝার ক্ষমতা এবং কথা বলার ক্ষমতা তোমাদের থাকতে হবে ওকে এবং এখানে কিন্তু স্যালারিটা সেম দেওয়া রয়েছে এজ লিমিট তোমাদের সেম দেওয়া রয়েছে এবার তোমরা জেনে নাও এখানে এই দুটি যে পোস্টে আবেদনটা চলছে এই দুটি পোস্টে তোমাদের চাকরিটা হলে তোমাদের কী কী কাজ করতে হবে এখানে তোমাদের বলা হচ্ছে নেচার অফ জব ফাংশান হ্যান্ডিম্যান পোস্ট যেখানে তোমাদের বলা হচ্ছে কি অ্যাট দ্য এয়ারপোর্ট মেনলি ব্যাগেজ কার্গো লোডিং অ্যান্ড অবলোডিং ফ্রম দ্য এয়ারক্রাফ অ্যান্ড ট্রলি অর্থাৎ তোমাদের কিন্তু মেনলি যেটা কাজ হবে এয়ারপোর্টে যে সমস্ত ব্যাগেজ আসে এবং কার্গো লোডিং এবং আপলোডিং তোমাদের করতে হবে তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ট্রলি এবং এয়ারক্রাফ তোমাদের কিন্তু এখানে লোডিং আপলোডিং করতে হবে এবং তারপর বলা হচ্ছে কেবিন ক্লিনিং ফাংশান লাইক ক্লিনিং অফ এয়ারক্রাফ্ট অ্যাসিস্ট টেকনিশিয়ান দ্য ওয়ার্কশপ হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স অর্থাৎ তোমাদের কিন্তু কেবিন সাফ করতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কাপ সাফ করতে হবে টেকনিশিয়ানের ওয়ার্কশপ সাফ করতে হবে হুইল চেয়ার সাফ করতে হবে এই সমস্ত কিন্তু সাফসাফাই করতে হবে তারপর রয়েছে ওয়ার্ক প্যাটার্ন উইল বি থ্রি শিফট ইনক্লুডিং নাইট শিফ্ট অ্যান্ড উইকলি অফ রোটেশান বেসিস অর্থাৎ এখানে তোমাদের তিনটি শিফ্টে কাজ হবে তোমাদের যে শিফটে কাজ পড়বে ওই তোমাদের কিন্তু কাজ করতে হবে ওকে এবং তারপর বলা হচ্ছে এখানে তোমাদের নেক্সট পোস্টের নাম ইউরোটি এজেন্ট এখানে তোমাদের চাকরি হলে তোমাদের কিন্তু কী কাজ করতে হবে মেনলি এখানে বলা হচ্ছে মেনটেনিং হাইজিন অ্যান্ড ক্লিননেস অব দ্য অফিস এবং প্রিমিসেস লোকেটেড অ্যান্ড মুম্বাই এয়ারপোর্ট লাইক জিএসডি কমপ্লেক্স ইএমডি ওয়ার্কশপ কার্গো প্রিমিসেস এপিইডি ফ্যাসিলিটি অ্যান্ড র্যাম অপারেশন অ্যান্ড ক্লিনিং অফ টয়লেট অ্যান্ড ওয়াশরুম ক্লিনিং অফ গার্বেজ এই সমস্ত কিন্তু তোমাদের সাফসাফাই করতে হবে অর্থাৎ তোমাদের এখানে ওয়ার্কশপ থেকে শুরু করে কার্গো প্রিমিসেস এবং ওয়াশরুম টয়লেট সমস্ত কিন্তু সাফসাফাই তোমাদের করতে হবে ওকে এবং তারপরে তোমাদের বলা হচ্ছে সিলেকশান এখানে তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো তোমাদের সিলেকশানটা কীভাবে দেখে নাও এখানে বলা হচ্ছে তোমরা যদি হ্যান্ডিম্যান পোস্ট কিংবা ইউনিটি প্রেজেন্ট পোস্টে আবেদন করো তোমাদের কিন্তু সিলেকশনটা সেম রয়েছে বলা হচ্ছে এর পয়েন্টে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট লাইক ওয়েট লিফটিং এবং রানিং দোজ কোয়ালিফাইং দ্য ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অ্যালন উইথ সেন্ড ফর ইন্টারভিউ অর্থাৎ তোমাদের কিন্তু প্রথম হবে কি পিইটি যেখানে তোমাদের ওয়েট লিফটিং এবং রানিং তোমাদের কমপ্লিট করানো হবে এবং তারপর তোমাদের ইন্টারভিউতে পাঠানো হবে এবং তারপরে হবে তোমাদের পার্সোনাল স্ক্রিনিং এবং তারপর তোমাদের কিন্তু সিলেকশনটা হয়ে যাবে ওকে এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট তোমার এখানে অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে অ্যাপ্লিকেশান করার জন্য কিন্তু তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে কীভাবে হবে অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন করার জন্য বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট মিটিং উইথ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশান অন দিস অ্যাডভার্টাইজমেন্ট অ্যাজ ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখ আর রিকোয়ার্ড টু ফরওয়ার্ড দেয়ার অ্যাপ্লিকেশান অ্যাজ পার অ্যাটাচ অ্যাপ্লিকেশান ফরম্যাট অ্যালো উইথ কপিস টেস্টোমোনিয়াল সার্টিফিকেট থ্রো পোস্ট অর থ্রো বক্স ইন পার্সন লেটেস্ট বাই আঠেরোই সেপ্টেম্বর দু তারিখ অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই বাই পোস্টের মাধ্যমে কিংবা তোমরা যদি চাও ড্রপ বক্সে গিয়ে তোমরা ফর্মটা জমা করতে পারো আঠারোই সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখ এর লাস্ট ডেট রয়েছে এবং তারপর তোমাদের অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া রয়েছে কোন ঠিকানা তোমরা পাঠাবে এখানে বলা যায় টু এইচআরডি ডিপার্টমেন্ট এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড জিএসডি কমপ্লেক্স নিয়ার শহর পুলিশ স্টেশন সিএসএমআই এয়ারপোর্ট টেরিমিনাল গেট নম্বর ফাইভ শহর অ্যান্ডেরি ইস্ট মুম্বাই ফোর ডবল জিরো জিরো ডবল নাইন এই অফিসিয়াল অ্যাড্রেসে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটা পাঠিয়ে দেবে বাই পোস্টের মাধ্যমে কিংবা তোমরা এই অ্যাড্রেসকে ডপ বক্সে তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটা জমা করতে পারো ওকে এবার তোমাদের বলে দিই এখানে অ্যাপ্লিকেশান ফিজটা তোমাদের কত রাখা হয়েছে এখানে বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগবে পাঁচশো টাকা করবে এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু ডিমান্ড ড্রাফ কাটতে হবে কার ফেভারে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড তোমরা পোস্ট অফিসে গিয়ে বলবে যে পাঁচশো টাকার একটা ডিমান্ড ড্রাফ কাটতে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের তরফে তো ওখান থেকে কিন্তু তোমাদের ডিমান্ড ড্রাপটা কাটিয়ে দিয়ে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের বলা হচ্ছে তোমরা যারা এক্স সার্ভিসম্যান ও এস সি এসটি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু কোন রকম ডিমান্ড ড্রাফ কাটতে হবে না কোনো ফিজ লাগবে না ওকে এবং তোমরা যে ডিমান্ড ড্রাফটা কাটবে ওর পিছনে কিন্তু তোমাদের নাম এবং মোবাইল নাম্বার তোমরা দিয়ে দেবে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এখানে বুঝতে সুবিধা হবে এখানে কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেট হ্যাজ টু ইনশিওর টু মেনশান ফোন নেম এবং মোবাইল নাম্বার অ্যাট দ্য রিভার সাইট অফ দ্য ডিমান্ড ড্রাপ অর্থাৎ ডিমান্ড ড্রাইভের যে উল্টো সাইড রয়েছে বিপুলের সাইডে তোমাদের কিন্তু মোবাইল নাম্বার ও নামটা লিখে দেবে ওকে এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় পাবে এখানে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশান কিন্তু তোমাদের নিচের দিকে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা এবং এখানে কিন্তু নিজের দিকে তোমাদের আসতে হবে ফরমাট অফ অ্যাপ্লিকেশান এখান থেকে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ নিচে তোমাদের অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া রয়েছে নিচে তোমার বলা হচ্ছে তোমাদের পজিশান অ্যাপ্লাই ফর যেখানে তোমাদের পোস্টের নাম লিখতে হবে এবং এক নম্বর দেওয়া রয়েছে ফোন নেম যেখান থেকে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটা যে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমরা সমস্ত রকম ডকুমেন্টসগুলো তোমরা অ্যাটাচ করে নেবে অ্যাটাচ করে তোমরা কিন্তু এনভেলভে ঢুকিয়ে তোমাদের কিন্তু অবশ্যই বাই পোস্ট তোমাদের কিন্তু পাঠাতে হবে কিংবা তোমরা যদি চাও ড্রপ বক্সে গিয়ে ফেলতে পারো ওকে এবার তোমরা যদি এই অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে এ টু জেনে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও